কালিয়াগঞ্জের কুনোরের হাটপাড়া। এখন এই গ্রামকে সবাই টেরাকোটা গ্রাম বলেই জানে, কারণ এখানে তৈরি হচ্ছে এই ধরনের টেরাকোটা শিল্প। একটা সময়ে তেমন বাজার ছিল না, ফলে এখানকার বেশিরভাগ মানুষই কাজের জন্য পাড়ি দিচ্ছিলেন ভিন রাজ্যে অথবা ভিন দেশে। কিন্তু এখন অবস্থাটা পাল্টেছে অনেকটাই, আর্থিক অবস্থা ছাড়াও দিন বদলেছে বলে দাবি টেরাকোটা শিল্পীদের। বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, তোমাদের বেঙ্গালুরু হচ্ছে, চেন্নাইতে হলো, সব জায়গায় কলকাতায় হলো, তোমার এই বর্ধমানে হলো, আসানসোলে হলো, সেটি হ্যাঁ উন্নতি হবে। তো যত যাবে মাল তত উন্নতি হবে, তত আমাদের পয়সাটা বেশি আসবে। আমি আগে মেলাঘাট করিনি, এখন মেলাঘাট করছি, বা বিভিন্ন রকমের সরকার সুবিধা দিচ্ছে, বুলিতে আমার অর্থটা আসছে, বুলিতে আমি ছেলে মেয়েকে শেখাচ্ছি। দিন বদলে গেছে, অনেক অনেক পরিবর্তন হচ্ছে, অনেক ভালো। আর্থিক অভাবে পড়াশুনো করা হয়নি কি আর, এখন রাজ্যের দৌলতে বেড়েছে কাজ, হয়েছে অর্থনৈতিক অবস্থার উন্নতি, তাই নিজের অপূর্ণ ইচ্ছেটা পূরণ করতে পেরেছেন ছেলেকে পড়াশুনো শিখিয়ে। পড়াবো এখন, এখন তো পড়াশোনার যুগ চলতেছে, পড়াতে হবে এখন। এখন উন্নত হয়েছে, এখন এখন অত অভাব নাই পয়সা করির। দীর্ঘদিন ধরেই নিপুণ দক্ষতায় টেরাকোটার কাজ করছিলেন গ্রামের গৃহবধূরা, তাদের দাবি এখন বেড়েছে আয়, দূর হয়েছে নিত্যদিনের অভাব। এখন দিন ভালো, আগের তুলনায় অনেক ভালো এখনকার দিন। এখন আমাদের মাটির জিনিস আমরা যদি তৈরি করতে পারি, তাহলে কোনো বিক্রি করতে কোনো অসুবিধা নেই। রাজ্য সরকারের উদ্যোগে পাল্টেছে গ্রামের চিত্র, জোর কদমে চলছে টেরাকোটার কাজ, স্কুলে যাচ্ছে কচি কাচারা, মানুষের কাছে ফের পরিচিত হয়েছে টেরাকোটা গ্রাম হাটপাড়া। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।